রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আবার নিয়ে ভর্তি করা হলো হাসপাতালে। মূলত অক্সিজেন লেভেল নেমে যাওয়ার কারণেই এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দেওয়ার কারণে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে ভর্তি করা হয় উল্ল্যান্ড হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। ডক্টর কৌশিক চক্রবর্তী, আশিস পাত্র এবং সরোজ মণ্ডলের নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য। মূলত এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিনও তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে দেখতে আসেন সিপিএমের নেতা রবীন দেব, তবে এখন অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ইতিমধ্যেই চিকিৎসাও শুরু হয়েছে। অক্সিজেনের লেভেল কম থাকায় তাকে অক্সিজেন দেওয়া হয়েছে, তবে কোনোরকম ভেন্টিলেশন ছাড়াই তিনি স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার জন্য রাজ্যপালও উপস্থিত হয়েছেন হাসপাতালে। রাজ্যপাল বলেছেন দক্ষ হাতেই বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলছে। উল্লেখ্য, বেশ কিছুদিন হাসপাতালে কাটিয়ে কয়েক মাস আগেই ঘরে ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তারপর আবার নতুন করে অসুস্থ হয়েছেন। জ্বর হয়েছিল, জ্বরটা কমেছে আস্তে, আর এখন চিকিৎসার জন্য যা যা ব্যবস্থা তারা গ্রহণ করে, আর রাজ্যপালও এসেছিলেন দেখেছিলেন, আর মানে স্ত্রী ওখানে আছেন মীরা ভট্টাচার্য, তাকেও বলেছেন ডাক্তার রয়েছে, অনেকটা আমরা কন্ট্রোল করতে পেরেছি। চিকিৎসা কি সারা দিচ্ছে রবিদা? হ্যাঁ, চিকিৎসা সারা দিচ্ছে। উনি ওনাকে ডাক্তার রেসপন্স করেছিলেন, সেটা ডাক্তার বললেন, ওনার স্ত্রীকেও বলেছেন, রাজ্যপালকেও বলেছেন, উনি ছিলাম ওখানে উপস্থিত। সুন্দরবন ঘুরতে যেতে চাইছেন? তাহলে দেরি কিসের, আজই বেরিয়ে পড়ুন। কোথায় থাকবেন, কি খাবেন, জঙ্গল সাফারি বা কেমন হবে, পয়সা দিয়ে পরিষেবা মিলবে তো, এসব চিন্তা এখন অতীত। আপনাদের সেবায় এক্সক্লুসিভ সুন্দরবনস ট্যুর অপারেটর SD হলিডে সুন্দরবনস। আমাদের ঠিকানা ক্যানিং টাউন, ক্যানিং স্টেশনের পাশে, দক্ষিণ চব্বিশ পরগনা। ইমেল sd.holiday17@gmail.com। কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 9564226760।